রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন কংগ্রেসকে না ছাড়লে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় নারাজ কংগ্রেস। শুক্রবার রায়গঞ্জের জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। অপরদিকে কংগ্রেসের এই দাবিকে আমল দিতে গড়রাজি জেলা বামফ্রন্ট নেতৃত্ব। রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন কংগ্রেসকে না ছাড়লে বামফ্রন্টের সঙ্গে আসন রফা করবে না কংগ্রেস। আজ রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক তথা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। কংগ্রেসের এই দাবিকে আমল দিতে রাজি নন উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্ট নেতৃত্ব। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী মোহাম্মদ সেলিম, জেলা বামফ্রন্ট এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সেলিম এই কেন্দ্র থেকে জয়ী হবেন বলে আশাবাদী সিপিএম এর জেলা সম্পাদক। গতকাল রাজ্য সিপিএম কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে শরিক দলের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন। বৈঠকে সিপিএম 20টি আসন এবং শরিক দলের 10টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত হয়। বাকি 12 আসনে কংগ্রেসকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বামফ্রন্ট। কংগ্রেসকে যে কটা আসনই ছাড়া হোক তাতে মাথা ব্যথা নেই উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস নেতৃত্বর। রাজ্যে তৃণমূল কংগ্রেসের চাপে কংগ্রেস দল সাইনবোর্ডে পরিণত হলেও রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ জেলা থেকে কংগ্রেসকে নিশ্চিহ্ন করতে পারেনি তৃণমূল কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে মাত্র 1669 ভোটে জয়ী হয়েছিলেন বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিম। তিনি কংগ্রেস প্রার্থী দীপা দাসবংশীকে পরাজিত করেছিলেন। কংগ্রেসের একসময় দুর্গ হিসাবে পরিচিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সিপিএম এর দখলে থাকলেও কংগ্রেস এই আসনটি ছাড়তে রাজি নন। কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত পরিষ্কার জানিয়ে দিয়েছেন রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ আসন কংগ্রেসকে না ছাড়লে তারা বামফ্রন্টের সঙ্গে আসন রফায় যাবে না। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি সিপিএমকে ছাড়া হলে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় নিশ্চিত বলে মোহিতবাবু জানিয়ে দিয়েছেন। ক্ষেত্রে হলো যে দিল্লির রাজনীতি সেটা পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূল থেকে জোট হবে না। আমাদের যখন এর আগে 9 তারিখে জানুয়ারি মাসে 9 তারিখে যে মিটিং হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে, তখন স্পষ্টই বলে দেওয়া হয়েছে যে কারোর সঙ্গে জোট করা হবে না এবং আমরা একলা চলবো। যদি মনে করে প্রদেশ নেতৃত্ব যে কারোর সঙ্গে চলতে রাজি, কিন্তু সবাই বলছে তৃণমূল সঙ্গে আমরা জোট করবো না। রাহুল গান্ধী এগ্রিড যে তৃণমূল সঙ্গে জোট হবে না পশ্চিমবাংলায় ইলেকশন লড়াই করতে, আর সিপিএম এসে লড়াই হবে কি হবে না প্রদেশ নেতৃত্ব ঠিক হবে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলতে পারি সর্বভারতীয় কংগ্রেস সভাপতি কখনোই বলেনি যে চাপিয়ে দেয়নি, জোট করতে হবে। এবং উনি স্পষ্ট বলে দিয়েছেন তৃণমূলের সঙ্গে জোট হবে না, যেমন চাচ্ছে না অধিকাংশ নেতারা চাচ্ছে না, এবং সিপিএম এসে জোট হবে কি হবে না প্রদেশ নেতৃত্ব ঠিক হবে। এখনও ফসলা হয়নি, আমাদের প্রদেশ নেতৃত্ব ফসলা করতে পারেনি, জোট হবে কি হবে না। জোট যদি হয় রায়গঞ্জ কিন্তু কংগ্রেস প্রার্থী থাকবে, কংগ্রেস প্রার্থী রায়গঞ্জ থেকেই জোট হবে, না হলে জোট হবে না। মোহিতবাবু যাই দাবি করুক সিপিএম রায়গঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়ছে না। রায়গঞ্জ কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী মোহাম্মদ সেলিমের নাম চূড়ান্ত করে রাজ্য নেতৃত্বকে জানিয়ে দিয়েছে আগামী লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের জয় নিশ্চিত বলে সিপিএম জেলা সম্পাদক অপূর্ব পাল আশা প্রকাশ করেছেন। প্রথম কথা হচ্ছে যে জোর বলে কোনো কথা আমি জানি না। এক নম্বর হচ্ছে যে সিট শেয়ারিং এটা হতে পারে সারা ভারতবর্ষের বিষয়। এটা লোকসভা নির্বাচন, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি এবং বামপন্থী যে দলগুলো ঐক্যবদ্ধভাবে দিল্লির থেকে একসঙ্গে লড়াই আন্দোলন করে তারা বিষয়টা ঠিক করবে। কোন রাজ্যে কার সঙ্গে সিট শেয়ারিং হবে সেটা আমাদের রাজ্যের প্রশ্নে, আমাদের রাজ্য বামফ্রন্ট কমিটির বিষয়, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এমনি সাধারণ নিয়মে নির্বাচনের যা নিয়ম সেই নিয়ম অনুযায়ী সিট শেয়ারিং হলে সাধারণত যা ফর্মুলা দ্বারা হয়, আমাদের বামফ্রন্টের ক্ষেত্রে সিট শেয়ারিংয়ের ক্ষেত্রে আমরা যা করি বামফ্রন্টের, যেমন যে কোনো নির্বাচনে সেটা যে যেখানে জিতেছিল সেটা প্রথম, তারপরে সেকেন্ড পজিশন থার্ড পজিশন ওই সমস্ত দেখা হয়। এবং এটা যদি সিট শেয়ারিংয়ের প্রথম ফর্মুলা হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র সেই কেন্দ্রের জয়ী প্রার্থী আগামী দিনেও প্রার্থী হবে। আমরা এটা এই ব্যাপারে আশাবাদী এবং অনেক আশাবাদী। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ।